ভারতের আগরতলায় বাংলাদেশ উপ কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন সোমবার সন্ধ্যাই এ হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদ এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান বলেন পলাতক স্বৈরাচারের সহযোগী হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তা নস করে দেবে ছাত্র জনতা সন্ধ্যায় চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী এতে বক্তব্য রাখেন রাসেল আহমেদ ও মাহমুদ রাফি সময় বাংলাদেশকে নিয়ে কোনো দেশ পায় তারা করলে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারি দেন তারা এছাড়া ভারতীয় এই হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহী খুলনা বরিশাল সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা বিশ্বের ইতিহাসে আজকে একটি নগ্ন ঘটনার জন্ম দিলেনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না আজকে এই উগ্র বিজেপি সরকারের এই নেতা কর্মীরা ইস্কনের এই উগ্র সন্ত্রাসীরা জঙ্গিরা আর এস এর এই উগ্র সন্ত্রাসীরা জঙ্গিরা বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা